ঈদের নামাজ বাইতুল্লাহ আদায় করতেছেন তুফাইল বিন আমর দাউসি বাইতুল্লাহ জায়া বাইতুল্লাহর এক দেওয়ালের কোণারে আস্তে করে তিনি লুকায় লুকায় নবীজিকে দেখতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কানে তো শুনে না কান কানের মধ্যে কি ঢুকানো বাইতুল্লাহর দেওয়ালের পাশে কান লাগায়া নবীজিকে দেখতেছে কানে শুনে না নবীজির কণ্ঠের আওয়াজ শুনে না শুধু নবীজি নামাজের মধ্যে এভাবে করে হাত উঠায় হাত নামায় রুকুতে যায় সেজদায় যায় তোফাইল বিন আমর দাউসি নবীজির হাত দুটা দেখলেন পিছনের সাইডটা দেখে তোফাইল বিন আমর দাউসি কয় আরে মানুষের হাত কি এত সুন্দর হতে পারে নাকি নবীজির হাত দুটি ঝলঝল করতেছে আল্লাহু আকবার তোফাইল বিন আমর দাউসি আমার নবীর সৌন্দর্যের প্রশংসা এভাবেই করেছেন আল্লাহর পয়গম্বর যখন নামাজে দাঁড়াইছেন দুইটা কান এত সুন্দর লাল টকটকে নবীজির এই গলা মোবারকটা এত সুন্দর ছিল চুলগুলো এত সুন্দর ছিল বডি ফিটনেস এত স্মার্ট কারণ আমার নবীর মতে এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে বানায় পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করেছেন আল্লাহু আকবার কেমন সুন্দর ছিলেন আমার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পয়গম্বর ইউসুফকে দেখা মিশরের রমণীরা আঙ্গুল আপেল কাটতে যায় আঙ্গুল কেটে ফেলেছে আপেল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে এত সুন্দর মিশরের মানুষ আমরা যখন মিশরে পড়াশোনা করতাম মাঝে মাঝে আমরা মিশরের এক এক জায়গায় ঘুরতে যাইতাম কায়রোর এক এক বাজারে যাইতাম বিশেষ করে আতরের দোকানগুলোতে যাইতাম বেশি বেশি আতর কিনতাম তো মিশরি ছেলেরা এত সুন্দর আর মেয়েদের কথা বাদই দিলাম এটা আর বললাম না ছেলেরাই যে এত সুন্দর আমরা যখন বাংলাদেশ থেকে বিমানে উঠতাম সৌদি আরব দুবাই অথবা কাতার অথবা বাহরাইন যে কোনো এক জায়গায় ট্রানজিট করতো তো ওই মিশরের বিমানে যারা অন্য দেশি আমরা দুই চারজন বেশিরভাগ বাঙালি অন্য দেশি আর সব মিশরি 1000 মিশরি যদি এক জায়গায় থাকে আর 5টা বাঙালি যদি এক জায়গায় থাকে এই 1000 এর মধ্যে 5 জন বাঙালিকে আপনি খুঁজে বের করতে পারবেন তার কারণ হলো 5 জন বাঙালির চেহারা 5 রকম কেউ কালা কেউ একটু সাদা কে একটু বেশি কালা কে একটু বেশি সাদা কে একটু শ্যামলা কিন্তু মিশরীরা সব এক কালা সব একেবারে বেদেনার মতো লাল এক একটা চেহারা এত সুন্দর কারণ আছে কি কারণ বলেন তো বলতে পারবেন মিশর হলো পয়গম্বর ইউসুফ আলাইহিসসালামের দেশ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দেশের একটা আসর আছে না দেশের একটা আসর আছে পয়গম্বর ইউসুফ আলাইহিসসালামের দেশ না মক্কার মানুষ সুন্দর না অনেক সুন্দর মদিনার মানুষ অনেক সুন্দর কারণ আল্লাহর পয়গম্বরের দেশ ঠিক কিনা বলেন তো এত সুন্দর মিশরীরা এত সুন্দর আমরা মাঝে মাঝে একে বলা বলি করতাম বাঙালি ছেলেরা যে মিশরীরা এত সুন্দর পয়গম্বর ইউসুফ আলাইহিসসালাম না কত সুন্দর ছিল সুবহানাল্লাহ এই কারণে আম্মা জান আয়েশা বলছেন পয়গম্বর ইউসুফের চেহারা দেখে মিশরের রমণীরা আপেল কাটতে দিয়ে আঙ্গুল কেটে ফেলেছেন আর যদি আমার স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মিশরের রমণীরা দেখতো শুধু আঙ্গুল কাটতো না আঙ্গুল কাটতো না কলিজা কেটে ফেলতো তারপরে আমার স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে নজর ফিরাতে পারতো না এত সুন্দর ছিলেন আমার নবী আল্লাহু আকবার নবীকে বলছেন আল্লাহ তাআলা আমার ভাই ইউসুফকে সাদা সুন্দর বানিয়েছে আর আল্লাহ আমাকে লাল সুন্দর বানিয়েছে আল্লাহু আকবার আপনাদের কাছে প্রশ্ন সাদা সুন্দর দেখতে বেশি আকর্ষণীয় নাকি লাল সুন্দর আমার নবী ছিলেন লাল সুন্দর আমার নবী যখন হাসি দিতেন তার চেহারা মুবারক গাল দুটি একেবারে বেদনার মতো লাল হয়ে যেত তোফাইল বিন আমর দাউসি পিছন দিক থেকে শুধু হাতের আঙ্গুল দেখছে কান চুল আর গলা আর শরীরের বডি স্ট্রাকচার দেখা তোফাইল বিন আমর বলে আল্লাহ রাব্বুল কাবা কারণ এই কাবা মুসলমানদের কাছে যেমন দামি দামি
ছিল অমুসলিমদের কাছেও কাবা অনেক সম্মানের নবীজি সৌন্দর্য দেখে তোফায়েল বিন আমর দামসি বলে ওয়াল্লাহি রব্বুল কাবা আরে কাবার রবের কসম খায়া বলতেছি এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ না কারণ দুনিয়ার কোন সাধারণ মানুষ এত সুন্দর হতে পারে তার লোভ লেগে গেছে যে না তার চেহারা তার সাথে কথা না বলে আর যাব না সুবহানাল্লাহ বলেন তিনি বাইতুল্লাহর দেওয়ালের এক কোণায় লুকিয়ে আছেন নবীজি নামাজ শেষ করে নবীজি বাড়ির দিকে রওনা শুরু করছেন ঘুটঘুটে অন্ধকার তোফায়েল বিন আমর দাউসি বলে মনে হয় অন্ধকারের মধ্যে কে যেন একটা চেহারা জ্বালায়া রাখছি তোফায়েল বিন আমরকে দেখে নবীজি শুধু একটা মুস্কি হাসি দিছে কি হাসি দিছে কোনো কথা বলে নাই শুধু একটা মুস্কি হাসি দিছে তোফায়েল বিন আমর দাউসি বলে আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর এই মুস্কি হাসিটাই দেখে আমি তার জন্য পাগল হয়ে গেলাম আমি লালায়িত হলাম লোভে পড়ে গেলাম যে এই মানুষটার সাথে আমি কথা না বলে বাড়িতে যাব নবীজি বাড়িতে চলে গেছে তোফায়েল বিন আমর দাউসিও পিছনে পিছনে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তোফায়েল বিন আমর দাউসি নবীজির পিছনে পিছনে গেলেন নবীজি যে বাড়িতে বসলেন তোফায়েল বিন আমর দাউসি হাজির নবীজি তাকে বসতে দিলেন আল্লাহু আকবার এবার নবীজি তার সাথে কথা বলে কিন্তু কানে শোনে না বেচারার কানের মধ্যে তো তুলা ঢুকানো কি ঢুকানো নবীজি তার সাথে কথা বলে শোনে না তোফায়েল বিন আমর দাউসি তার হাত দিয়ে ইশারা করে বলে একটু জোরে জোরে বলেন কারণ আমার কানে তুলা ঢুকানো আমি শুনি না নবীজি মুস্কি হাসি দিয়া বলে তোমার কানে তুলা ঢুকানো কেন বলে শোনেন শোনেন আমার কানের মধ্যে এই কারণে তুলা ঢুকিয়েছি কিছুদিন আগে আবু জেহেল ওব্বা সাইবা আবুল আহমরা আমার বাড়িতে গিয়েছিল যে বলছে আপনি নাকি একটা পাগল নাউজুবিল্লাহ আপনি নাকি একটা কাহেন আপনি নাকি গণক আপনি নাকি শায় আপনি নাকি একজন কবি আপনি নাকি বানায় বানায় কবিতা বইলা মানুষকে বিভ্রান্ত বলেন কোরআন বইলা চালায় দেন আরে আপনার নামে এমন মিথ্যা কথা বলছে আপনি নাকি পাগল কিন্তু আল্লাহ রব্বুল কাবা আমি কাবার রবের কসম খেয়ে বলি আমি আপনি এতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহ আপনি নামাজ পড়ছেন আমি আপনার পিছনে পিছনে দাঁড়ায় আমি আপনাকে ফলো করেছি লক্ষ্য করেছি রবের কসম খায়া বলি কাবার রবের কসম খায়া বলি কোনদিন পাগল এত সুন্দর হতে পারে পাগলের চেহারা এত সুন্দর হয় না এত স্মার্ট হয় না আপনাকে দেখলেই ভালো লাগে আল্লাহু আকবার আসলে আপনি সত্যি করে বলেন মক্কার কাফেরেরা আপনার বিরুদ্ধে কেমন এমন মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোফায়েল বিন আমর দাউসি আবু জেহেল উতবা সাহেব আবুল আহবরা কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে আমি আল্লাহর কোরআনের কোরআনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে চাই ইন্না দিন ইন্নাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে আমি দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে চাই এই কারণে আবু জেহেল আবুল আহবরা আমার পিছনে লেগে উঠেছে এই কারণে তারা আমার শত্রুতানি করে আমার বিরোধিতা করে তারা আমাকে পাগল বলে তোফায়েল বিন আমর দাউসি আল্লাহ নবীর হাত দিতে বলে ধরে বলে ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই কথা আপনি একবারও মুখে নিবেন না আপনি পাগল না আপনি পাগল না আবু জেহেল পাগল আবুল আহাব পাগল আর চোদ্দ গুষ্টি হলো পাগল আল্লাহু আকবার পাগল কোনদিন এত সুন্দর হতে পারে না এবার তোফায়েল বিন আমর দাউসি বলে ওকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি চাই আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ দেখেন আল্লাহ হেদায়েত কিভাবে দেয় নবীজি বললেন তুমি কালিমা পড়ে মুসলমান হবা তাহলে আমি তোমাকে একটু কোরআনের তেলাওয়াত করে শোনাই তোফায়েল বিন আমর দাউসি বলে শুনান কিন্তু কানের মধ্যে তো নবীজি বলে এবার কি তুলাগুলা খুলবা নাকি এই কথা বলে নবীজি একটা মুস্কি হাসি দিয়েছেন তোফায়েল বিন আমর দাউসি বলে ও আল্লাহর নবী আপনি শুধু আমার দুই কানের তুলাগুলো আপনার বরকতি হাত দিয়ে ছুটাবেন না আপনি আমার জন্য দোয়া করে দেন আমি অন্ধকার থেকে আলোর পথে আসতে চাই আমি কুফুরি থেকে দ্বীনের পথে আসতে চাই নবীজি তার বরকতি হাত দিয়ে দুইটা দুই কানের তুলাগুলো সরায় দিলেন এবার তোফায়েল বিন আমর দাউসিকে কোরআনের তেলাওয়াত করে শোনালেন তোফায়েল বিন আমর দাউসি
নবীর তেলাওয়াত শুনে সিদ্ধান্ত নিলেন তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন আর দেরি না আর দেরি না তোফায়েল বিন আমর দাউসি বলল ওহ আল্লাহর নবী আপনি আমাকে এখনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন আল্লাহর নবী তাকে কালেমা পড়ালেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলে সাল্লাল্লাহু তোফায়েল বিন আমর দাউসি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন কালেমা পড়ে কি করলেন মুসলমান হয়ে গেলেন এবার তোফায়েল বিন আমর দাউসি বলল ওহ আল্লাহর নবী শুধু তো আমি মুসলমান হয়েছি একটু দেরি করেন একটু পরে আমার গোত্রের যত মানুষ আছে সবাইকে নিয়ে একসাথে আমি কালেমা পড়ে মুসলমান বানাই দেব আল্লাহু আকবার তবে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট নবীজি আপনি আমাকে আলাদা এক্সট্রা কিছু পাওয়ার দেন কিছু ক্ষমতা দেন বলে কি ক্ষমতা চাও কি পাওয়ার চাও বলে যে আপনি আমার জন্য দোয়া করেন আমি একটা লাঠি ভর দিয়ে হাঁটি যাতে আমার এই লাঠি থেকে একটু আলো বের হয় যে আলো দেখায় আমি মানুষকে বলবো এই তোমরা এতদিন ছিল অন্ধকারে আলোর পথে আসো আবু জেহেল তোমাদের জীবনটাকে শেষ করে দিবে আবু জেহেল তোমাদেরকে ধ্বংস করে দিবে নবীজি আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহর নবী তোফায়েল বিন আমর দাউসির জন্য দোয়া করলেন তার ওই লাঠি থেকে অন্ধকারের মধ্যে আলো বের হলো আরো জোরে বলেন সুবহানাল্লাহ তিনি এবার কালেমা পড়ে রাত্রিবেলা বাড়ির দিকে আসতে সন্ধ্যার সময় আসছে কোন সময় এবার মুসলমান হয়ে ইমান নিয়ে বাড়িতে যাচ্ছে দূর থেকে তার গোত্রের মানুষগুলো বলে কিরে আমাদের নেতা কোথায় গেল আমাদের নেতা খুঁজে পাচ্ছে না দেখে একটা লোক আসতেছে দূর থেকে আলো দেখা যায় তার লাঠি থেকে আলো বের হয় তোফায়েল বিন আমর দাউসি তার গোত্রদের কাছে গেলেন সব মানুষগুলো জড়ো হলো সব মানুষগুলো জড়ো হলো তোফায়েল বিন আমর দাউসি বলল আমার গোত্রের মানুষেরা ইয়া আইয়ুহান নাস আসো আসো আমার কাছে আসো তোমাদের জন্য আমি সুসংবাদ নিয়ে আসছি সুবহানাল্লাহ বলেন কি নিয়ে আসছি সুসংবাদ নিয়ে আসছি সব মানুষগুলো জড়ো হলো তোফায়েল বিন আমর দাউসির ঘরে বাড়িতে জড়ো হলো বলো তোমরা পাঁচটা মিনিট দাঁড়াও আমি একটু ঘর থেকে আসি সে মুসলমান হয়েছে এখনো কিন্তু তার স্ত্রী তার মা সন্তান মুসলমান আগে তো নিজের ঘর সামলাইতে হবে আগে কি নিজের কিছু মানুষ বলে দাওয়াত ও তাবলীগের মানুষগুলা শুধু মুসলমানের কাছে দাওয়াত দেয় অন্য ধর্মাবলম্বীদের কাছে যায় না কেন আরে মিয়া তাবলীগের এক দল আমেরিকায় গেছে দিনের দাওয়াত দিতে এক বারে ঢুকছে বারে নাইট ক্লাব ড্যান্স ক্লাবে যায়া খ্রিস্টানদেরকে দাওয়াত দিচ্ছেন ইসলামের মর্মবাণী তাদের সামনে তুলে ধরছেন কিছু খ্রিস্টান ছেলেরা বলে তোমরা তো আমাদেরকে দিনের দাওয়াত দিচ্ছ তোমাদের ধর্মের দাওয়াত দিচ্ছ ওই যে টেবিলের মধ্যে বসে মদ খাইতেছে ওরা মুসলমান আগে ওদের কাছে যাও আগে তোমার জাতি ভাইকে মদ খাওয়া থেকে দিনের পথে ফিরে আনো তারপরে আমাদের দাওয়াত দাও তো ফাইল বিন আমর দাউসি বলে আমি মুসলমান হয়েছি আমার পরিবার তো হয় নাই আগে আমি আমার ঘরে যে আমার পরিবারকে কি করব মুসলমান বানাবো আল্লাহর কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন তোমরা যা করো না অন্য মানুষকে কিভাবে তুমি করতে বলো একজন চোর নিজে চুরি করে যদি অন্য মানুষকে যদি বলে ভাই চুরি চুরি করো না ডাকাতি করো না অত সে নিজেই চোর আগে নিজে ভালো হতে হবে ঠিক কিনা বলে তোফায়েল বিন আমর দাউসি ঘরে ঢুকে গেলেন স্ত্রীকে ডাক দিলেন সন্তানকে ডাক দিলেন এদিকে আসো তোফায়েল বিন আমর অনেকটা শঙ্কিত ছিলেন ভীত ছিলেন যদি তার স্ত্রী দিনের দাওয়াত গ্রহণ না করে সন্তান তার মা যদি দিনের দাওয়াত গ্রহণ না করে সে তো কষ্ট পাবে সে ভীত অবস্থায় তার সন্তান স্ত্রী আর মায়ের কাছে গেলেন প্রথম তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন প্রাণের প্রিয় স্ত্রী এদিকে আসো তুমি কি আমাকে ভালোবাসো বলে কি বলেন প্রিয় স্বামী আপনার সাথে আজকে 30 বছর ধরে ঘর করি ভালোবাসি না মানি ওই স্ত্রী আমি যদি তোমাকে আজকে একটা সত্য কথা বলি তোমাকে যদি আমি আজকে জান্নাতের পথ দেখাই অন্ধকার পথ থেকে যদি আলোর পথে নিয়ে যাই তুমি কি আমার কথা বিশ্বাস করবে নাকি তোফায়েল বিন আমর দাউসির স্ত্রী বলে প্রাণের স্বামী বলেন বলেন কি বলবেন তোফায়েল বিন আমর দাউসি বলে ও স্ত্রী ঘরের মধ্যে যেই মূর্তি আছে এই মূর্তিটা ঘর থেকে ফেলে দাও কি করো ডাইরেক্ট অ্যাকশন অকল যা আল হক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুক হক যখন আসে বাতিল দূর হয়ে যায় আর যারা হকের পথে থাকে তারা কখনো বাতিলের সাথে আপোষ করতে পারে আপোষ করতে পারে না যারা বাতিলের
বাংলাদেশী দরবারি আলেম কি আলেম কিছু আছে দরবারি কিছু আছে দরকারি দরবারি আলেমরা বাতিলের সাথে আপোষ করে দরকারি আলেমরা কখনো বাতিলের সাথে আপোষ করে না তো ফাইল বিন আমর দাও সে বলে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি সরাসরি স্ত্রীকে বলবো এখানে কোনো গোজামি নেই ভালোবাসো ভালোবাসি মূর্তি ফালাও আমি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি করবা সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আরে মানুষ যখন ঈমান আনে যখন দ্বীনের পথে চলে আল্লাহর কোরআনের পথে চলে তখন তার কথার মধ্যে একটা নূর চলে আসে পাওয়ার চলে আসে ঠিক কিনা বলে আসে কি আসে না এই কথা শুনে তোফায়েল বিন আমর দাউসির স্ত্রী অবাক হয়ে গেলেন বলেন কি স্বামী বাপ দাদার ধর্ম চোদ্দ গোষ্ঠীর ধর্ম যাকে রব মানি তাকে ঘর থেকে ফালাই দিব তাহলে কোনো কথা নাই তোফায়েল বিন আমর দাউসিকে আল্লাহ হেদায়াত দিয়ে দিয়েছেন নবীজি দোয়া করছেন যাও যাও তুমি যাকে দাওয়াত দিবা সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে কোনো কথা নাই তোফায়েল বিন আমর দাউসি তার স্ত্রী ঘরের মধ্যে যত লাত মারা ছিল ওজ্জাদের মূর্তি ছিল সবগুলোকে রাস্তায় বাইরে ফেলে দিলেন এবার স্ত্রীকে সামনে এনে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন আল্লাহু আকবার কিন্তু জনম দুখিনী মার কাছে কিভাবে কথা বলবে ওই দিকে তার স্ত্রী কালেমা পড়ে মুসলমান হয়েছে এই দৃশ্যটা তোফায়েল বিন আমর দাউসির মা দূর থেকে দেখছি বলে ও কলিজার টুকরা সন্তান আমি তোমাকে গর্বে ধারণ করেছি আমি তোমাকে চিনি তুমি একজন বিচক্ষণ শিক্ষিত বুদ্ধিমান তুমি গোত্র প্রধান তুমি আমার চেয়ে কম বুঝো না ও বাবা তুমি যা করেছো আমাকে কোনো দ্বিতীয়বার বলতে হবে না তুমি আমাকেও কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও তোফায়েল বিন আমর দাউসির মা সন্তান স্ত্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার তার বাড়িতে তার গোত্রের মানুষগুলো সব অপেক্ষা করতেছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এবার তোফায়েল বিন আমর দাউসি তার গোত্রের মানুষদেরকে বলল শোনো শোনো তোমরা কি আমাকে ভালোবাসো বলে নেতা কি বলেন আপনাকে ভালোবাসি না আগে আরবে ছিল গোত্র প্রথা গোত্রের যিনি প্রধান ছিলেন তাকে তারা খুব সম্মান করত যা বলতো তাই মানতো তার জন্য জীবন দিয়ে দিত আরবদের গোত্র প্রথা ছিল এমন একজন গোত্রের প্রধান ছিল সে যা বলবে তাই এ কারণে আউজ গোত্র খাজরাজ গোত্র এক একটা গোত্র প্রধান ছিল তাদেরকে তারা মানতেন তোফায়েল বিন আমর দাউসি বলে শোনো শোনো আমি যদি তোমাদেরকে আলো থেকে অন্ধকার থেকে আলোর পথে নিই অকল যা আল হক ওয়া যাহাক আল বাতিল এতদিন আমরা ছিলাম অন্ধকারের মধ্যে বাতিল ছিলাম আমি যদি তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জান্নাতের পথ দেখাই সত্যের পথ দেখাই মুক্তির পথ দেখাই তোমরা কি আমার কথা মানবে নাকি গোত্রের মানুষগুলো এক বাক্যে স্বীকার করলেন তোফায়েল বিন আমর দাউসি আমাদের নেতা আপনি বলেন কি করতে হবে আপনার জন্য আমরা জীবন দিতে রাজি আছি তোফায়েল বিন আমর দাউসি বলে শোনো শোনো আমার জন্য জীবন দিতে হবে না যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের জন্য আমাদের জান মাল সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিব আল্লাহু আকবার বলে কি করতে হবে বলে চলো আমার সাথে তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলো এবার গ্রামের সব মানুষ নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন আল্লাহু আকবার এক গোত্রের সব মানুষ আল্লাহর নবীর দরবারে যায় হাজির মক্কার মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল মক্কার নেতারা বুঝে হিলারে ডাক দিয়া বলে মিয়া বেশি বুঝেন তোফায়েল বিন আমর দাউসি কিছু জানতো না ভালোই ছিল আপনি আর উল্টা কানের মধ্যে তুলা ঠুলা ঢুকে আরো ক্ষতি করলেন কি করলেন বিনা টাকায় প্রচার করে দিলেন সে কবি মানুষ বাড়িতে ছিল গোত্র প্রধান সে তার মতো চলতো আপনি কি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভাতিজার বিরুদ্ধে যায় এক গাটি বলা দিয়ে আসলেন আর শেখ মিয়া কবি মানুষ কাশির মানুষ চিন্তা করে করে সেটা এখন কাম্বা যায় দিছে বলে কি হইছে বলে শুধু সে মুসলমান হয় নাই তার গোত্রের সব মানুষগুলো মুসলমান হওয়ার জন্য মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাড়িতে চলে গেছে আর জোরে বলেন সুবহানাল্লাহ আবু জেহেল তার নেতা খাতা নিয়া তো আল্লাহর নবীর বাড়ির এক কোণায় যায় দেখতেছে সব দাউস গোত্রের সব মানুষগুলো নবীজির বাড়িতে আবু জেহেল এখন আঙ্গুল কামড়া কি করলাম নিজে ভুল করলাম চুপচাপ থাকতাম ভালো ছিল নিজে আরো উস্কায় দিলাম এখন হিতে বিপরীত হয়ে গেল আল্লাহর কোরআন আমার কথা না ভাই ইন্নাহু ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা আল্লাহ বলে ও নবী
আক্রান্ত করে আর আমি আল্লাহ এমন কৌশল গ্রহণ করি আমার কৌশলের কাছে তাদের ষড়যন্ত্র ধরাশায়ী হয়ে যায় ঠিক কি না বলে আবু জেহেল চেয়েছিল যাতে করে তারা ইসলামকে দাবায় রাখতে পারে কোরআনের দাওয়াতকে তারা যাতে মক্কার জমিনে বন্ধ করে দিতে পারে আল্লাহ বলে না 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 ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন মক্কার কাফেররা আমার কোরআনের তেলাওয়াত আমার দ্বীনকে তারা যতই অপছন্দ করুক না কেন আমি আল্লাহ তাআলা আমার জমিনে আমার দ্বীনকে বিজয় করবই করব ঠিক কি না বলে এবার তাফাইল বিন আমর দাউসি তার গোত্র সব মানুষদেরকে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন আল্লাহু আকবার মক্কার মধ্যে তোলপার শুরু হয়ে গেল মক্কার মধ্যে তোলপার শুরু হয়ে গেল এক গোত্রের মানুষ আরেক গোত্রকে বলে দেখছো দেখছো আস্তে আস্তে করে মক্কার সব কাফেররা মুসলমান হয়ে যাচ্ছে আর মক্কার বড় বড় নেতারা কাফেররা কপাল থাপড়াইতেছে বলতেছে হায় রে আমাদের ধ্বংস মনে হয় অনিবার্য আমরা মনে হয় ধ্বংস হয়ে যাব উতবা ইবনে রবিয়া বলে আবু জেহেলকে ডাক দিয়া এ আবু জেহেল তুমি না আমাকে মুহাম্মদের কাছে পাঠাইছিলা আমি না বলছিলাম অবস্থা বেশি তুমি তো আমার কথা শুনো নাই আরো উল্টা তোফায়েল বিন আমরের যায়া তাকে কি বুঝাইছে এবার দেখো আমি তোমাকে সতর্ক করেছিলাম তুমি আমাকে মিথ্যাবাদী বলছো তুমি আমাকে পাত্তা দাও নাই তুমি আমাকে গাদ্দার বলছো আমি বলছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুনিয়ার কোন সাধারণ মানুষ না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলো আল্লাহর নবী ঠিক কি না বলে আল্লাহর নবী তাকে দাবায় রাখার মতো ক্ষমতা তোমাদের নাই তোমাদের তো নাই নাই রোম পারস্যের রাজা বাদশাদেরও ক্ষমতা নাই ঠিক কি না বলে মুসলমান আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত দিয়া মক্কার কাফেরদেরকে মুসলমান বানায় দিলেন আজকে সেই কোরআনের রিসার্চ করে গবেষণা করে ইউরোপ আমেরিকাতে ইহুদি খ্রিস্টান গুলো দিন দিন কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে দুই দিন পর পরে সোশ্যাল মিডিয়ায় ভেসে আসে অমুক খ্রিস্টান খেলোয়াড় কালেমা পড়ে মুসলমান হয়েছে অমুক গায়িকা নায়িকা ইসলাম রিসার্চ করে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে এই বাংলাদেশে কিছুদিন আগেও একজন পুলিশ অফিসার ছিলেন সে হিন্দু ছিল কালেমা পড়ে মুসলমান হয়েছে একজন আইনজীবী কালেমা পড়ে মুসলমান হয়েছে অগণিত অগণিত কারণ কারণ হলো ইন্না দ্বীন ইনদাল্লাহি ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের অস্তিত্ব থাকবে না সব বিলীন হয়ে যাবে আল্লাহর বান্দারা এতক্ষণ আপনাদেরকে এতগুলো কথা বলার কারণ হলো যে আমরা মুসলমান আমাদের ধর্ম জোরে বলেন ইসলাম অনুযায়ী আমাদের চলতে হবে আমাদের ধর্মটাকে আমাদের মানতে হবে আল্লাহ তাআলা আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কষ্ট হয় দুঃখ হয় লজ্জা লাগে মসজিদের পাশে দোকান এই দোকানে বসে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখে ফুটবল খেলা দেখে অথচ মসজিদের মিনার থেকে আজান হয় মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালা নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা কল্যাণের দিকে আসো মসজিদে আসে না তারা বৈশা বৈশা ঘাড় বেঁকা করে ফুটবল খেলা আর বাংলা সিনেমা দেখে এটার নাম কি ধর্ম মানা এটার নাম কি ইসলাম মানা জোরে বলেন এটার নাম কি ইসলাম মানা ইসলাম মানা না আজকে প্রতিটা চায়ের দোকান একটা মিনি সিনেমা হলে পরিণত হয়েছে ফজরের নামাজে মুসল্লি নাই ইশারের নামাজে মুসল্লি নাই হ্যাঁ ওয়াজ মাহফিলে আইসে এক দুই ঘন্টা বসতে পারে না চুলকানি শুরু হয়ে যায় এক দুই ঘন্টা বসতে পারে না অ্যালার্জি শুরু হয়ে যায় আর চায়ের দোকানে এক বসায় দশ বারোটা বিড়ি টেনে ফেলায় একটা বিড়ি তিন মিনিট করে টানলে একটু দশটা বিড়ি টানতে তিরিশ মিনিট লাগে এক মিনিটে খায় নাকি তিন মিনিটে একটা বিড়ি টান দেয় সিনেমা দেখে গল্প করে আরে কি মানে মজা মাস্তিতে দুনিয়াতে সময়টারে নষ্ট করতেছে আপনাদেরকে এত গুলো রেফারেন্স উদাহরণ দেবার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আমাদের ধর্ম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম শুধু নামে মুসলমান হলে হবে না কামে মুসলমান হতে হবে শুধু গরু খাওয়া মুসলমান হলে হবে না ইমানওয়ালা
মুসলমান হতে হবে আর ইমানওয়ালা মুসলমান কখনো নামাজ বাদ দিয়ে খেলা দেখতে পারে না ইমানওয়ালা মুসলমান নামাজ বাদ দিয়ে সিনেমা নাটক সিনেমা দেখতে পারে না ইমানওয়ালা মুসলমান কোরআনের আওয়াজ শুনলে ঘরে থাকতে পারে যে কোরআনের তেলাওয়াত শুনে ঘরে বসে থাকে চায়ের দোকানে বসে থাকে মূলত সে ইমানওয়ালা না সে হলো গরু খাওয়া মুসলমান তার ইমানকে প্রালাইসিসে ধরছে তার ইমান প্রালাইসিসে ধরছে ইমান অকেজো হয়ে গেছে